নড়াইলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এতে প্রচণ্ড চাপ হাসপাতালগুলোতে। ধারণ ক্ষমতার বেশি রোগী থাকায় অনেকের চিকিৎসা চলছে মেঝেতে। অভিযোগ, মশা নিধনে বরাবর উদাসীন পৌরসভা কর্তৃপক্ষ। এদিকে মাদারীপুরে আক্রান্তের 53% রাজৈর উপজেলার বাসিন্দা। গত 3 মাস ধরে একই চিত্র নড়াইল সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 294 জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 21 জন। ধারণ ক্ষমতার অধিক রোগী আসায় চিকিৎসা হচ্ছে অন্যান্য ওয়ার্ডেও। কালকে রাতে ধরা পড়েছে সময় এসে এসে ভর্তি করানি হয়েছে। ডেঙ্গু রোগী মেডিসিন রোগী একসাথেই আছে, আমরা এখন সকালে সিস্টার মাত্র 2 জন, সেইভাবে আমাদের ট্যাকেল দিতে হচ্ছে। আমাদের কাজ রোগীকে সচেতন করা, মানুষকে সচেতন করা না, আর ওই মশা মারা না। এটা যাদের কাজ তাদের সংশ্লিষ্টদের অনুরোধ জানাবো, এগুলো দয়া করে একটু দেখেন, কারণ নড়ালি অবস্থা খুব খারাপ। স্থানীয়দের অভিযোগ, মশা নিধনে কাজ করছে না পৌরসভা কর্তৃপক্ষ। তবে অভিযোগ অস্বীকার মেয়রের। আসরের পর জানলাটা খুলে রাখা যায় না, এত পরিমাণ মশা। ওষুধ ছিটানোর যে কোনো কার্যকারী ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমাদের এখনো পর্যন্ত চোখে আসছে না। পরিশ্রম কর্মী আছে, তাদেরকে দিয়ে ড্রেনগুলো পরিষ্কার করানো, ধারাবাহিকভাবে এক একটা ড্রেন কোনো ড্রেন এবং 4-5 বারও পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে মাদারীপুর জেলায় রেড জোনে পরিণত হয়েছে রাজৈর উপজেলা। প্রতিনিয়ত নতুন নতুন রোগী আসছে হাসপাতালে। 6 দিন ধরে জ্বর, কিভাবে যে কোথায় গনে কামড় দিচ্ছে বলতে পারবো না। ডেঙ্গু রোগ নিয়ে আমি ভুগতেছি, এখানে অনেক রোগী, কোনো সিট নাই। কিছু রোগী যদি খুব খারাপ পরিস্থিতির দিকে যায় তাহলে আমরা মেডিকেল কলেজে রেফার করে দিচ্ছি, আর হাসপাতাল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। স্বাস্থ্য বিভাগ বলছে গেল কয়েক মাসে জেলায় 432 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 53% রাজৈর উপজেলার বাসিন্দা। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। ডেঙ্গু নিয়ে আরও খবর জানাতে নড়াইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম তুহিন। তুহিন, সেরকম বাড়ছে নড়াইলে, একই রকমভাবে বাড়ছে। আমরা বিভিন্নভাবে দেখছি যে চারিদিকে যে থেকে নড়াইলের জেলার বিভিন্ন অংশ থেকে রোগীরা আসছেন সদর হাসপাতাল, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং কালিয়া। মূলত সদর হাসপাতালেই রোগী বেশি আসছেন এবং এরপরে হচ্ছে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। মূলত কালিয়াতে রোগীর সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। তো সদর হাসপাতালে আমরা মানে প্রতি এর আগেও আমরা বেশ কয়েকবার ডেঙ্গু ইস্যুতেই আমরা আসলে আপনাদের আমরা জানিয়েছি, খবর জানিয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্য দিয়েছি যে সদর হাসপাতালে যে ডেঙ্গু এখনও পর্যন্ত ডেঙ্গুর আলাদা কোনো ওয়ার্ড করা হয় নাই। সদর হাসপাতালে রোগীদের যে অনেক ধরনের যে অভিযোগ আমরা পেয়েছি, যে তারা বলছেন যে এখানে ডেঙ্গুর যে জন্য যে স্যালাইন পর্যন্ত সরবরাহ করা হচ্ছে না, তারা প্রত্যেকটাই জিনিসই ব্যক্তিগতভাবে কিনে নিচ্ছেন এবং রোগীর সংখ্যা বাড়ার কারণে আসলে ডেঙ্গু যে ওয়ার্ড আলাদা করা হয়নি, সেই ওয়ার্ড আলাদা না করার কারণেও যে এখানে নার্সরা আমাদের বলছেন যে আসলে তাদের সেবা দিতে কিছুটা কষ্ট হচ্ছে। এই অন্যদিকে যে আমাদের নাগরিকদের যে চাহিদা বা অন্যদের যে আশঙ্কা, এবং কি চিকিৎসকরাও বলছেন যে যদি সচেতন করা না হয় কিংবা যে ডেঙ্গু যে প্রতিরোধের জন্য মশা নিধনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে ভালোভাবে নেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় ইউনিয়ন পর্যায়ে তো কোনো ব্যবস্থাই নেই, পৌর এলাকাতেও যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা খুবই ক্ষীণ এবং তাতে করে যে মশার উপদ্রব থেকে যাচ্ছে, পৌরবাসী সহ অন্যরা সবসময় আসলে একটা আতঙ্কের মধ্যে থাকছে যে ডেঙ্গু কীভাবে তারা ডেঙ্গুর আতঙ্কেই তারা থাকছে। নড়াইলে ডেঙ্গু পরিস্থিতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমাদের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা। আসলে জি তোহিন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নড়াইলে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সাইফুল ইসলাম তোহিন। এবার অন্যান্য প্রসঙ্গে যাব। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ সহ বিভিন্ন দাবিতে 2 দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে ফরিদপুরে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল রাত 8টা পর্যন্ত। একই দাবিতে ধর্মঘট চলছে মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়িতে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এবার পরিবহন ধর্মঘটের ফাঁদে মধ্যাঞ্চলের জেলা ফরিদপুর। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার রাত 8টা পর্যন্ত বলবৎ থাকবে এই কর্মসূচি। পরিবহন নেতাদের দাবি, পদ্মা সেতু চালুর পর থেকে মহাসড়কে বেড়েছে থ্রি হুইলারের দৌরাত্ম্য, পাশাপাশি রয়েছে প্রশাসনের হয়রানি। এসব বন্ধের দাবিতেই ধর্মঘট ডাকা হয়েছে। প্রশিক্ষণ নাই, কোনো কিছু নাই, এরা আওড়া করা জায়গা যাইতে তো শুধু টাইম দেখে রাখ দিল, আর বক করে একটি হয়ে গেল। সিএনজি চালিত গাড়ি, এই থ্রি হুইলার গাড়ি রোডেতে সরতেছিল না বিদায়। আমরা গেলে 11 তারিখ এবং 12 তারিখ,
এগারো তারিখ সকাল ছয়টাতে, বারো তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে। অন্যদিকে 12 নভেম্বর বিভাগীয় গণসমাবেশ ঘিরে শহরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে প্রস্তুতি চলছে। সমাবেশে যোগ দিতে এরই মধ্যে ফরিদপুরে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। তাদের দাবি, ধর্মঘট ডেকে জনস্রোতে বাধা সৃষ্টি করা যাবে না। সবাই গত দুই দিন যাব এই মাঠকে গণসমাবেশ উপযোগী করার জন্য, এখানে মঞ্চ তৈরি থেকে বিভিন্নভাবে নিরাপত্তা বেষ্টন করা দরকার। আশেপাশের সমস্ত জেলা থেকে যারা আসবে তাদের পাশ দিয়ে থাকবে, রাস্তায় থাকবে, রাজপথে থাকবে, কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। ধর্মঘট ডাকা হয়েছে রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরেও। এসব জেলা থেকে ফরিদপুরগামী কোনো পরিবহন চলবে না, তবে অন্য জেলার সাথে চলাচল স্বাভাবিক থাকবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর জানতে চাই। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান এবং শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। আমরা শুরুতেই ফরিদপুরে যেতে চাই হাসানুজ্জামানের কাছে। হাসান, যেভাবে ধর্মঘট ডাকা হয়েছিল আগে থেকেই, 3 দিন আগেই ধর্মঘটটি ডাকা হয়েছে এবং পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘটের কথা বলা হয়েছে যে মহাসড়কে থ্রি হুইলার চলার প্রতিবাদে তারা এটি ডেকেছেন। এবং সেই ধর্মঘট আমরা সকাল থেকে দেখছি, কিন্তু যে রাস্তাঘাটে কোনো বড় বাস পরিবহন আমরা দেখতে পাইনি। আমরা ফরিদপুর বাস স্ট্যান্ডে এসে দেখছি যে এখানে সব বাসগুলো বন্ধ হয়ে আছে। এবং আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে আমাদের ফরিদপুর জেলার আশেপাশে মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়িতেও কিন্তু ধর্মঘট, যে কারণে অন্য জেলার থেকেও কিন্তু কোনো পরিবহন এখনও ফরিদপুরে এসে পৌঁছেনি। পরিবহন মালিক শ্রমিকরা যেটি বলছেন এদিকে পাশাপাশি, আপনারা জানেন যে আজকে ফরিদপুর আসছে এবং কাল এই ধর্মঘট, এর প্রেক্ষাপট বিএনপি যেটি বলছে যে আগামীকাল যে ফরিদপুরে যে বিএনপির মহাসমাবেশ সেটিকে কেন্দ্র করি অন্য বিভাগের মতো এইটি ডাকা হয়েছে এবং এটি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং সরকারের ইশারায় এটি করছে বলে তারা অভিযোগ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে বিএনপির গণসমাবেশ স্থলে কিন্তু গতকালকে এবং আজকেও সকাল পর্যন্ত অনেক লোক এসেছে এবং তারা যাতে আসতে না পারে সে ব্যাপারে সেজন্যই এইটি ডাকা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং এই জন্য তারা অনেক দুর্ভোগ স্বীকার করে কিন্তু মানুষ আসছে, এ কারণেই কিন্তু এই ধর্মঘটটির ব্যাপারে বিএনপির নেতারা বলছেন যে এটি জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে। এবং আমরা বাস্তবও দেখছি যে বিএনপির সমাবেশ হোক বা না হোক সেটি অন্য কথা, কিন্তু মানুষের কিন্তু দুর্ভোগ হচ্ছে এই এই ইসের কারণে, এই ধর্মঘটের কারণে। আতিক জি হাসান, ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। এবার আমরা একটু শরীয়তপুরে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, হ্যাঁ, সকাল থেকে কিন্তু শরীয়তপুরেও ফরিদপুরের সাথে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে শরীয়তপুর জেলা সড়ক মালিক বাস মালিক সমিতি। তো আমরা যেটি সকাল থেকে বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি, শুধুমাত্র ফরিদপুরে যাতায়াতকারী যে সকল পরিবহনগুলি রয়েছে সেই পরিবহনগুলিকে বন্ধ রাখা হয়েছে। এর বাইরে কিন্তু রাজধানী ঢাকা, সাতক্ষীরা, বেনাপোল, যশোর, মাদারীপুর এই আন্তঃজেলা যে সকল রুটে বাস চলাচল করার কথা, প্রত্যেকটি বাস সার্ভিসই কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই যাত্রীরা আসছেন এবং বিভিন্ন গন্তব্যে তারা চলে যাচ্ছেন। তবে ফরিদপুরগামী যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন, কারণ শরীয়তপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে আজকের যেই ধর্মঘট এ ব্যাপারে কিন্তু কোনো ধরনের প্রচারণা বা পোস্টার, মাইকিং কোনো কিছুই করা হয়নি, যার কারণে যাত্রীরা যেটি অভিযোগ করছে যে এই ধরনের একটি ধর্মঘটে গেলে যদি মাইকিং বা তাদেরকে অবহিত করা হতো সেই ক্ষেত্রে তারা হয়তো এই ভোগান্তির হাত থেকে কিছুটা মুক্তি পেত। তো আমরা দেখেছি সকাল থেকে অনেক যাত্রী এখানে এসেছেন, তারা কিন্তু সেই ফরিদপুরের যে নির্ধারিত যানবাহন সেটি না পেয়ে তারা বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই, আবার অনেকে কিন্তু না যেতে পেরে বাড়ি ফিরে গেছেন। তো মালিক সমিতির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মহাসড়কে যে থ্রি হুইলার, নসিমন, করিমন, ভটভটি এ সকল অবৈধ যানবাহন বন্ধের প্রতিবাদেই কিন্তু তারা এই ধর্মঘটটি ডেকেছেন। তবে এখানে একটি বিষয় স্থানীয়রা যেটি অভিযোগ করছে এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন শরীয়তপুরে তারা যেটি বলছে, শুধুমাত্র ফরিদপুরে যে বিএনপির কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য তারা ফরিদপুর, শুধুমাত্র এই রুটেই পরিবহন ধর্মঘট ডেকেছে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। জি রবীন্দ্র, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য প্রসঙ্গে যাব। 1.5 লাখ টাকার বিনিময়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার এএসআই জাহিদুল ইসলামের বিরুদ্ধে, সাথে ওয়ার্ড কাউন্সিলরেরও জড়িত থাকার অভিযোগ আছে। এদিকে মুক্তির পরই পালিয়েছেন আসামি জামাত আলী। শাহিন রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশি হয়রানির অভিযোগ পাবনার ভাঙুরার জামাত আলীর পরিবারের।
জমি নিয়ে জামাত আলীর বিরুদ্ধে মামলা আছে সরকারের, আছে গ্রেপ্তারি পরোয়ানাও। পরিবারের অভিযোগ, গেল 6 নভেম্বর রাতে জামাত আলীর বাড়িতে অভিযান চালায় এএসআই জাহিদুল ইসলাম সহ তিনজন, সাথে ছিলেন স্থানীয় 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম। গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে জামাত আলীকে ধরে নিয়ে যান। জোর করে জহুরুলের হুন্ডাই জহুরুল টাইমে তুললো, জানটি ভয় করেন না, আমি আসি, আপনার আশা আশা আছে আমি আসি, ভয় নাই আমি দিয়ে যাব। তখন ওই 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 লোক এসাই উনি আমার ওই ইয়ের হুন্ডাই উঠল, আমার স্বামীকে মধ্যে দিল, পরে হলো ওই লোক উঠল। পরে জামাত আলীকে পাড় ভাঙ্গুড়া কবরস্থানের পাশে নির্জন এলাকায় আটকে রেখে মুক্তিপণ দাবি করেন এসআই জাহিদুল। শেষে 1.5 লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়, আর সেই টাকা এএসআই এর হাতে তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম। 61,000 টাকা ছিল তখন, 60,000 টাকা এইভাবে দেওয়া হয়, আর বাকিটা আমার সামনে চেক লিখে জহুরুল কাউন্সিলরের হাতে এটা দেওয়া হয়। সে ওয়ারেন্টের কাগজ দেখাইছে, আসামি নিয়ে যাবে, আসামি নিয়ে গেছে। পরবর্তীতে ওনারা আমাকে ডাকিয়ে নিয়ে বলতেছে এই ব্যাপার, ওই বাড়িওয়ালা জামাত আলী নিজেই বলছে যে বাবু তুমি আমার বাসায় একটু যাও, আমার সাথে একটু কথা বলো। ওনার কথার প্রেক্ষিতে আমি বাসায় গেছি, ওনারা ওনারা কী রফা করছে এটা তো আমি বলতে পারি না। পরে ওখানে যাওয়ার পরে ওনারা টাকা দিছে, আমি নিয়ে এসে ওনার জামাত আলীর হাতে দিছি, জামাত আলী ওনাকে দিছে। এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত এএসআই জাহিদুল। এদিকে জামাত আলীর পরিবার লিখিত অভিযোগ দিলে পুলিশ লাইন্স থেকে অভিযুক্তকে ক্লোজ করা হয়। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে ভাই, এই বিষয়ে তদন্ত চলতেছে ভাই, না আমি কিছু বলতে পারবো না ভাই। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শক্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা কোনো ব্যক্তি বা কারো দায় আমরা পুলিশ ডিপার্টমেন্ট নিতে পারবো না। এর আগেও মুক্তিপণের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শহরের এই ইনস্টিটিউটে আবাসন, খেলাধুলার মাঠ, ক্যান্টিন সহ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার পরিবেশ নেই। চট্টগ্রাম নগরীর বাদশামিয়া সড়কে অবস্থান নিয়ে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া সহ 22 দফা দাবিতে এই আন্দোলন। মূল ক্যাম্পাস থেকে 25 কিলোমিটার দূরে হওয়ায় এই ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। নেই আবাসন, ক্যান্টিন, খেলাধুলার মাঠ সহ বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবেশ। এছাড়া এখানকার ভবনগুলো জরাজীর্ণ। তাই গেল 2 নভেম্বর 22 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা, করেন ক্লাস বর্জনও। আমাদের হচ্ছে হল নাই, ছেলেদেরও নাই, মেয়েদেরও নাই, আমাদের ক্যান্টিনও নাই অফিসিয়ালি, এবং ডাইনিং ব্যবস্থা এগুলো নাই। এখানে হচ্ছে বেশিরভাগ স্ট্রাকচারাল জিনিস, প্রকৃতি আমরা খুবই কম পাচ্ছি, কিন্তু মেইন ক্যাম্পাসে হচ্ছে চারদিকে বিস্তৃত প্রান্তর আছে, অনেক মাঠ সবুজ। মানুষের সাথে যখন আমি মিশবো, ওদের দর্শন আমি জানবো, সব কিছুই আমি জানবো, তো ওইটা আমি এখানে পাচ্ছি না। এই নিয়ে 4 দফায় বৈঠক হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে কোনো সিদ্ধান্ত না নিয়ে শিক্ষকরা চলে গেলে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বাইরে এসে করেন সড়ক অবরোধ। ওরা আজকে আমাদেরকে কোনোভাবেই ডাকে নাই বা কোনো রেজাল্ট জানাই নাই, ইভেন আমাদেরকে বের করে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে ওরা চলে গেছে, তো আমরা এখানেই আছি। মানে একুশে করে আমাদের চারুকলাকে নিয়ে যাওয়া হয়, আমরা মনে করি আমরা আমাদের সকল সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস পাবো। তবে ইনস্টিটিউট পরিচালক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে 3.5 ঘন্টা পর আন্দোলন শুক্রবার বিকেল পর্যন্ত স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এটা প্রশাসনের বিষয়, প্রশাসনিক কিছু ব্যাপার আছে, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, এগুলো এক মুহূর্ত হয় না। সবাইকে নিয়ে আমরা কালকে বসে হয়তো একটা পর্যায়ে যেতে পারবো। বিসি ম্যামকে সম্মান দিয়ে 4টা পর্যন্ত স্থগিত করতেছি, আমাদের ওইখানে যদি আমাদের আশানুরূপ ফলাফল না আসে আমরা আন্দোলন চালাই যাব। 2010 সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আসা হয় শহরের এই ইনস্টিটিউটে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা 353 জন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। রংপুর সিটিতে আগামী 36 ঘন্টার মধ্যে সব ধরনের প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মিছিল, মিটিং ও শোডাউনের উপর। রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর এসব কার্যক্রম চালাতে পারবেন না প্রার্থী। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। ইভিএমে ভোট প্রদান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে মক ভোটিং কার্যক্রম চলবে। নির্বাচনী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 নভেম্বর।
প্রত্যাহার করা যাবে 8 ডিসেম্বরের মধ্যে। আর 27 ডিসেম্বর হবে রংপুর সিটি নির্বাচন। উঠান বৈঠক করতে পারবে এবং ডোর টু ডোর ভোটারদের কাছে যাবে, কোনো ধরনের মিছিল মিটিং শোডাউন করা যাবে না, এবং যদি করেন আমরা হয়তো আমাদের আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব ম্যাজিস্ট্রেট থাকবেন মাঠে এবং আমাদের কর্মকর্তারা থাকবেন এবং আমরা রেকর্ড রাখব, আমরা এটা যখন ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই ব্যবস্থা নেব। খুলনায় মৌমাছি ও মধু বিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলন কাল। গতকাল খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া সম্মেলনের আয়োজনে আছে মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তা জাতীয় জোট। আশা করা হচ্ছে সারা দেশের 300+ মধুপ্রেমী অংশ নেবেন এতে। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল 24। আলোচিত জেলা ব্রাহ্মণবাড়িয়া, এবার আলোচনায় বিশ্বকাপ ফুটবল ঘিরে। পতাকা সমর্থন আর উন্মাদনা নিয়ে প্রতিযোগিতা চলছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে। তবে এটি যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিয়াজউদ্দিন জামির পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর জুড়ে নেতিবাচক শিরোনাম ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল আর হাসি ঠাট্টা কম হয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটবল বিশ্বকাপের আগমনী বার্তায় আবারও আলোচনায় জেলাটি। ব্রাজিল আর্জেন্টিনার সমর্থন নিয়ে জমে উঠেছে কথার লড়াই, কেউ কাউকে নাহি ছাড়ে। বাড়ির ছাদে সেলেসাওদের পতাকা পাল্লা দিয়ে প্রতিযোগিতায় পুরো অট্টালিকা রাঙিয়েছে আলবি সেলেস্তের রঙে। ছেলের আবদার মেটাতেই বাবার আকাশি নীলে সাজানো ভবনের নাম ওটু পড়ে গেছে আর্জেন্টিনা ভবন। এখন কোনো লোকেশন দিলে কোনো লোক বলে যে আর্জেন্টিনা ভবনের কাছে চলে আসো, এভাবে হয়ে গেল আর কি। ছেলেও তখন মহা খুশি যে বাবা আমার কথা রক্ষা করছে, এবং ছেলেও তাতে মানে মোটামুটি উৎসাহিত। বেড়েছে পতাকা বিক্রির হিড়িক, প্রিয় দলের জার্সি কিনতেও ভিড়। জার্সির চাহিদাটা অনেক বাইরে গেছে গা, আর বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন এই জার্সিগুলি একটু বেশি চলতেছে। এদের খেলা খুবই চমৎকার, আর এই জন্য ব্রাহ্মণবাড়িয়া অনেক সাপোর্টার, আনাচে কানাচে সবাই আর্জেন্টিনার সাপোর্টারে। পাঁচবার বিশ্বকাপ নিচ্ছে, ঠিক আছে, এবং ব্রাজিলের অনেক তারকা আছে, ভালো ভালো ক্লাবে খেলে। অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎসব মুখর পরিবেশ যেন প্রতিহিংসায় পরিণত না হয় এমন চাওয়া জেলা ক্রীড়া সংস্থার। এই প্রতিযোগিতাটাকে আমরা একটা উৎসব মুখর পরিবেশে এবং একটা উৎসবের আমেজ নিয়ে, খেলাধুলার মন মানসিকতা নিয়ে এই প্রতিযোগিতাটা সকলেই উপভোগ করার জন্য আমি আবেদন জানাই। প্রিয় দলের জয় পরাজয় পরে বিশ্বকাপের মাসে অন্য সবার মতো উন্মাদনায় ভাসতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল জেডএসআরএম দেশ 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।